আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সবাইকে স্পঞ্জ রসগোল্লার রেসিপিটা দেখাবো। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম, 3 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। তো 3 লিটার দুধের জন্য 6 টেবিল চামচ ভিনেগার সাথে সমপরিমাণ পানি দিয়ে মিলিয়ে নিয়ে আস্তে আস্তে দিতে হবে। তো দেওয়া শেষ, এদিক থেকে হালকা হাতে নাড়িয়ে নিব। তো ব্যাস আস্তে আস্তে ছানা হয়ে গেছে। তো যখন বুঝতে হবে সবুজ পানিটা ছেড়ে এসেছে, তখনই চুলাটা অফ করে রেখে দিতে হবে। 3-4 মিনিট রেখে দেওয়ার পরে আমি একটা স্টেনারে ছানাটা নামিয়ে নিলাম, আর এদিক থেকে আরেকটা প্যান বসিয়ে দিলাম। এদিক থেকে আরেকটা প্যান বসিয়ে পানি দিয়ে দিলাম। 3 লিটার দুধের ছানার জন্য 9 কাপ পানি দিলাম, আর সাথে 3 কাপ চিনি দিব। তো 3 কাপ চিনি দেওয়া শেষ, এবার 7-8টা মতো এলাচ দিয়ে দিব। তো ব্যাস এলাচ দেওয়া শেষ, এবার একটা চামচ দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিব যে চিনিটা ব্যাস গলে আসুক। এবার 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, যাতে একটা রসগোল্লা আর একটা রসগোল্লার সাথে না মিশে। তো এদিক থেকে শিরাটা হতে থাক, একটা পাতলা শিরা বানিয়ে নিব, আর এদিক থেকে আমি ছানাটা মুথে নেব। তো ছানাটা অনেক জোরে মাখামাখি করা যাবে না, হালকা হাতে মুথে নেব। তো 2-3 মিনিট মতো, বেশি সময় মাথা লাগবে না। 2-3 মিনিট মাথা পরে ব্যাস মাথা শেষ। এবার আমি হালকা হাতে, যে যেমন শেপ চান, বড় ছোট, তো আমি মিডিয়াম সাইজ করে বানাবো। ব্যাস মিডিয়াম সাইজ করে রসগোল্লা বানিয়ে নিব। তো তো এভাবে সব রসগোল্লা বানানো শেষ। তো আস্তে আস্তে সবগুলো শিরায় দিয়ে দিব। তো শিরায় দেওয়া শেষ, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এভাবে 5 মিনিট ঢেকে রাখব। 5 মিনিট শেষ, এবার একটা স্প্যাচুলা দিয়ে আস্তে করে নেড়ে দিব। তো আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট শেষ, আবার হালকা হাতে নেড়ে দিব। এভাবে 3 বার নেড়ে দিব। তো ব্যাস মিষ্টি আমার কমপ্লিট। তো এইভাবে রেখে দিলাম, ব্যাস। তো রসগোল্লা কমপ্লিট। তো 1 ঘন্টা পরে আমি আবার আসলাম। তো দেখুন আমার মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। তা আশা রাখি সবাই এভাবে বানিয়ে খাবেন, ইনশাল্লাহ মিস হবে না।